হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি সোয়াবিনে একটা তরকারি বানিয়ে দেখাবো আপনাদেরকে। আমি এখন সোয়াবিন তরকারিটা রান্না করছি, দেখুন কীভাবে করছি। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আমি এখানে সর্ষের তেল দিয়ে রান্না করবো। সর্ষের তেল দিচ্ছি, এখন আমি এই আলু সোয়াবিনগুলোকে ভেজে নেবো হালকা করে। আলুটা আমি আগে থেকে একটু সেদ্ধ করে রেখেছি। আমি আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আমার আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। এখন এই সোয়াবিনগুলো একটু ভেজে নেব। আমি গরম জলে এটাকে সেদ্ধ করে রেখেছি। আমি সোয়াবিনগুলো বেশি করে ভাজবো না, হালকা ভাজলাম, এবার নামিয়ে নিচ্ছি। এখন আমি গ্রেভিটা বানাবো, সেই জন্য কড়াইতে তেল দিচ্ছি। আমি এখন এর মধ্যে এই 1 চামচ পাঁচফোড়ন দিচ্ছি, এই 2টো শুকনো লঙ্কা দিচ্ছি। এই 2 ছোট চামচে 1/2 চামচ মতন আমি হিং দিচ্ছি, হিং দিলে টেস্টটা খুব ভালো হবে। এখানে 2টো পেঁয়াজ কাটা আছে কুচি কুচি করে, এটা দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজগুলোকে লাল করে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে রসুন বাটা দিয়ে দেবো, এই 1 চামচ রসুন বাটা দিচ্ছি, আর এই 1 চামচ আদা বাটা দিচ্ছি, দিয়ে আবার ভালো করে ভেজে নেব। না ভাজলে কাঁচা গন্ধ করে। ভালো করে না ভাজলে রসুনের কাঁচা গন্ধটা যাবে না, ওই রসুনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি এর মধ্যে এই টমেটো কুচিকেও দিয়ে দেবো, 6 6 2টো টমেটো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। আমি এখন এই 1 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি, এই 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর এই 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নেব। স্বাদ মতন লবণ দেবো, এই 1 চামচ দিলাম আর 1/2 চামচ দিলাম। তো জল দিয়ে মশলাকে ভালো করে কষিয়ে নেব। হাফ চামচ চিনি দিচ্ছি টেস্টের জন্য। আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুটা দিয়ে আর একটু কষিয়ে নিই।
আর এই সোয়াবিন ভাজাগুলো দিয়ে দিচ্ছি। আমার আলু সেদ্ধ হয়ে গেছে, যত যে ভালোভাবে কষাবেন এর টেস্ট তত বেশি হবে। আমার কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। এই বাটিতে মশলা ছিল, সেই বাটি দিয়ে জলটা দিয়ে দিচ্ছি, আর কিছুটা জল দিচ্ছি। আরো সামান্য জল দিচ্ছি। এখন আমি এর মধ্যে হাফ চামচ ঘি দিচ্ছি, ঘিটা দিয়ে দিলাম। আর এই ছোট চামচে এক চামচ গরম মশলা গুঁড়ো দিচ্ছি। ব্যাস রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেবো। আমি বেশি ঝোল করিনি, সামান্য ঝোল করেছি। এখন আমি এই বাটিতে সার্ভ করে নিচ্ছি। আপনারা আপনাদের মধ্যে গ্রেভি রাখতেই পারেন। আমার সোয়াবিন আলুর তরকারিটা আমি এভাবে রান্না করেছি। আপনাদের ভালো লাগলে আপনারা রান্না করে খাবেন, বা আরও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।